Style. Style is the answer to everything. ঘোরাঘুরি করে আমরা রুমে আসলাম। এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে আবার একটু চেঞ্জ করে বের হচ্ছি। এখন একটু নাইট মার্কেটে ঘোরাঘুরি করব, দেন আমরা ডিনার করব, তারপরে একটু বিচে যেয়ে বসবো, তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করব। চলো। আমি একটা কিউট টম অ্যান্ড জেরি টি শার্ট পরে নিয়েছি। দেশে বাইরে আসলে এটাই মজা, নাইট লাইফটা অনেক সুন্দর হয় বিচ এরিয়াগুলোতে। আই হোপ, আই উইশ যে কক্সবাজারেও এরকম হইতো, তাহলে আমরা প্রায় যে এনজয় করতে পারতাম। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরে, এরকম করে লাইটিং করা হয়েছে এবং এখানে একটু পরে মেবি গান গাওয়া হবে, শো হবে, তারপরে খাবার সার্ভ করা হবে। খুব সুন্দর লাগে এই অ্যাটমসফিয়ার, আর খাবারের একটা সুন্দর গন্ধ আসে। ওই যে ওইটা হচ্ছে আমাদের হোটেল, তার পাশেই এটা হচ্ছে একটা শপিং মল, আর বিচও অনেক কাছে। তো এই জায়গাটা আসলে খুব সুন্দর, প্লেসটা এত সুন্দর, সব কিছু অনেক কাছে কাছে। এই জায়গাটা অনেক সুন্দর, লাইটিং করা আছে, এত সুন্দর, ফেস্টিভ ফেস্টিভ লাগে রাত্রিবেলা। তো আমাদের লাংকাউইতে প্রথম দিনের বিকালবেলাটা খুব ভালো কেটেছে। তো সেখান থেকে এসে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম। এখন বিচের এখানে কিছুক্ষণ বসে থাকবো, আর এখানে অনেক ফায়ার শো হয়, এগুলো আর কি এনজয় করবো। তো প্রথমে ঘুরে ঘুরে দেখছি আশপাশটা পুরাটা, অনেক লোকজন মোটামুটি ক্রাউডেড ছিল। তো অনেক ছোট ছোট বাচ্চারা এসছে, এরকম খেলাধুলা করছে। তো আমরা দেখছি এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল। আমি আর সৌরভ আর কি বলছিলাম যে আমাদের ঘোরা শেষ হলে আমরা এখানে বসবো, মেইনলি আমারই এই জায়গাটা বেশি পছন্দ হয়েছে। আমরা যেহেতু দুপুরে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছিলাম, তো আমাদের ক্ষুধা লেগে গিয়েছে অনেক তাড়াতাড়ি। তো আমরা এখানে সামনে যেয়ে দাঁড়াইলাম যে প্রাইস কীরকম এখানে আর কি কি খাবার পাওয়া যাচ্ছে, কি অর্ডার করব, এটা ডিসাইড করার জন্য, আইডিয়া নেওয়ার জন্য। তারপর আমরা অর্ডার করে এসে বসলাম কিছুক্ষণের জন্য। দেখে ডেজার্ট আর ফ্রেঞ্চ ফ্রাইটা আগে সার্ভ করা হয়েছে, তারপরে যে ডেজার্টটা নিয়েছি এটা আমি আর কি দেখছিলাম যে এটা কেমন কি কি আছে। আমাদের সব খাবার চলে আসছে। এটা হচ্ছে টমিয়াম নুডলস, ম্যাগি নুডলস উইথ সি ফুড অ্যান্ড চিকেন। এটা দেখে মনে হচ্ছে মজা হবে, সেদিন আমরা খেয়েছিলাম রেস্টুরেন্টে ওই টাইপের। আর এইটা হচ্ছে গিয়ে নাসি উইথ চিকেন, দিস ওয়ান ইজ অলসো নাসি উইথ চিকেন। আমরা দুইজন একটা কমন ডিশ নিয়েছি, আর এটা আর কি সৌরভ এক্সট্রা ট্রাই করার জন্য নিয়ে এসছে। আর এই ডেজার্টটা আমি দিয়েছি। সো সব খাবার চলে এসছে, ওরা আমাদেরকে বলছিল যে 35 মিনিটের মতো লাগবে, কিন্তু এত সময় লাগে নাই, অনেক তাড়াতাড়ি চলে এসছে, এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিবো। আমার নাসি গোরেংটাই অনেক পছন্দ, এই জন্য আমি বাইরে গেলে বেশিরভাগই নাসি গোরেংটাই ট্রাই করি। তো মজা করে খাচ্ছিলাম, আর ভয়েস ওভার দিতে গিয়েও আমার সেই দিনের কথা মনে পড়তেছে, খাবারগুলো অনেক টেস্টি ছিল। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুরে ঘুরে দেখছি, এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, এই জন্য একটু ফুটেজ নিয়ে নিলাম। আর এই জায়গাটা ভেজা ছিল, আমি বসে ছবি তুলেছি, তারপরে আমার কাপড় ভিজে গিয়েছে, আগের দিন বৃষ্টি ছিল এই কারণে একটু ভেজা ভেজা, আর সারাদিনই একটু একটু বৃষ্টি ছিল। তো তারপরে সামনেও এরকম বসার জায়গা আছে, রেস্টুরেন্টটা অনেক এক্সটেন্ড করা হয়েছে সামনের দিকে। আর সৌরভ তো এই যে সামনে যে ফায়ার শো দেখতেছে, আমি পিছন দিয়ে ওকে যে ডাকছি, তো ও বলতেছে যে আমি আসছি, ও বুঝে নাই। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ফায়ার শো দেখলাম, এখন আমরা একটু বিচের ধারে আসলাম খাওয়া দাওয়ার পরে। পানি আসলে এত দূর পর্যন্ত থাকে, এখান থেকে অনেক দূর পানি চলে গিয়েছে, যত রাত হচ্ছে পানি দূরে চলে যাচ্ছে। তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করব, মজা করব, বসে থাকব, একটু রিল্যাক্স করব, দুজন দুজনের সাথে গল্প করব। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই অনেক অনেক ভালো থাকবেন, টাটা।